সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিপ্রা বড়ুয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যবইয়ের ষষ্ঠ অধ্যায়ে চতুরার্য সত্য বিষয় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আছে তিনটি পাঠ। পাঠ এক হচ্ছে চতুরার্য সত্য পরিচিতি, পাঠ দুই চতুরার্য সত্যের ব্যাখ্যা এবং পাঠ তিন হচ্ছে চতুরার্য সত্যের ধর্মীয় গুরুত্ব। তাহলে শিক্ষার্থীরা দেখি আজ আমরা এই পাঠ থেকে কি জানব। আজ আমরা এই অধ্যায় শেষে চতুরার্য সত্য সম্পর্কে ধারণা লাভ করতে পারব, আমাদের যে দুঃখ সমূহ আছে সেই দুঃখ সমূহ চিহ্নিত করতে পারব, দুঃখের কারণ ও প্রকারভেদ গুলো বর্ণনা করতে পারব এবং চতুরার্য সত্যের ধর্মীয় গুরুত্বটি ব্যাখ্যা করতে পারব। তাহলে চলো আমরা এখন পাঠ একে কি আছে সেটা দেখে নিই। পাঠ এক আছে হচ্ছে চতুরার্য সত্য পরিচিতি। রাজকুমার সিদ্ধার্থ অনেক আরাম আয়েশে দিন যাপন করেছেন। তোমরা শিক্ষার্থীরা নিশ্চয়ই পূর্বের শ্রেণীতে এবং এখনো তোমরা যখন ধর্মীয় নানা গ্রন্থ পড়ো সেখানে নিশ্চয়ই বুদ্ধের জীবন কাহিনীটা নিশ্চয়ই পড়েছ এবং তোমরা এটা অবশ্যই জানো। বুদ্ধ রাজার ছেলে ছিলেন এবং অনেক আরাম আয়েশে তিনি দিন যাপন করতেন। কিন্তু একদিন তিনি নগর পরিভ্রমণে বের হলেন। নগর পরিভ্রমণ মানে তিনি তার রাজ্যের বাইরে যে নগরটি আছে সেই নগরে বেড়াতে বেরোলেন। সেখানে গিয়ে কি দেখলেন? তিনি দেখলেন ব্যাধিগ্রস্ত মানুষ, মানে অসুস্থ মানুষ। তিনি কখনো অসুস্থ মানুষ দেখেননি, তিনি এই প্রথম দেখলেন অসুস্থ মানুষ। তিনি দেখলেন জরাগ্রস্ত ব্যক্তি, সেই জরাগ্রস্ত ব্যক্তি মানে কি? বৃদ্ধ, অনেক বৃদ্ধ। তিনি বৃদ্ধ মানুষ কখনো দেখেননি, যে কিনা শরীরের ভারে নুয়ে পড়েছে, চলার শক্তি হারিয়েছে, নুয়ে নুয়ে হাঁটছে, কষ্ট পাচ্ছে। তিনি দেখলেন মৃতদেহ, এই প্রথম তিনি মৃতদেহ দেখলেন এবং দেখলেন মৃতদেহের পেছনে তার আত্মীয় স্বজন কেঁদে কেঁদে যাচ্ছে, শ্মশানের দিকে যাচ্ছে। এটা তিনি অবাক হয়ে গেলেন। তিনি সেদিন প্রথম উপলব্ধি করলেন মানুষের জন্ম হলে মৃত্যু হয় এবং জন্মের পরে সে অসুস্থ হয়, সে বৃদ্ধ হয়, সে মারা যায়, এত দুঃখ। তিনি খুব মন খারাপ করে সেদিন রাজ্যে ফিরে এসেছিলেন। তিনি চতুর্থ দিন যখন বেড়াতে গিয়েছিলেন সেদিন কি দেখেছিলেন তোমাদের নিশ্চয়ই মনে আছে। তিনি দেখেছিলেন এক শান্ত সৌম্য একজন সন্ন্যাসীকে, যিনি জগতের সকলের মঙ্গল চিন্তা করে, মঙ্গলের অন্বেষণে, সকলকে ভালো রাখার চিন্তা বা সবাইকে ভালো পথের অনুসন্ধান দেবেন বলে গৃহত্যাগ করেছেন এবং সাধনা করছেন দুঃখ থেকে মুক্ত হওয়ার। সেদিন সেই শান্ত সৌম্য সন্ন্যাসীকে দেখে সিদ্ধার্থের সেটাই সবচেয়ে বেশি মনকে আকৃষ্ট করল। তিনি তখনই সংকল্প করলেন, প্রতিজ্ঞা করলেন যে আমিও গৃহত্যাগ করব, আমিও এই জগতের দুঃখ মুক্তির কারণ এবং উপায় দুটোই খুঁজে বের করব। তার এই সংকল্প মতে তিনি আষাঢ়ী পূর্ণিমার রাতে মা বাবা স্ত্রী সন্তান সবাইকে রেখে তিনি রাজ্য ত্যাগ করলেন, তিনি বের হয়ে গেলেন দুঃখ মুক্তির অন্বেষণে। ছয়টি বছর নানা স্থানে ঘুরে নানা অভিজ্ঞতা সঞ্চয় করে, শিক্ষা গ্রহণ করে, ধ্যান সাধনা করে তিনি এক অনন্য অসাধারণ বিষয় আবিষ্কার করলেন, চতুরার্য সত্য। এই চতুরার্য সত্য কি? চারটি আর্য সত্য, আর্য মানে শ্রেষ্ঠ, চারটি শ্রেষ্ঠ সত্য। এক, দুঃখ আর্য সত্য। দুই, দুঃখের কারণ আর্য সত্য। তিন, দুঃখ নিরোধ আর্য সত্য। চার, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। তাহলে চলো এখন আমরা দেখি পার্ট দুইতে কি আছে। পার্ট দুই যে চতুরার্য সত্যের ব্যাখ্যা,
মানে এই যে চারটি আর্য সত্যর কথা নাম যে আমরা জানতে পারলাম, সেই চারটি আর্য সত্য সম্পর্কে এখানে আমরা আলোচনা করব। চারটি আর্য সত্যের প্রথম আর্য সত্য হচ্ছে দুঃখ আর্য সত্য। আমাদের জীবনে দুঃখ আছে, এটা হলো একেবারে চরম সত্য কথা, এটাকে কোনো মতেই আমরা অস্বীকার করতে পারবো না। জন্ম যেহেতু আছে, আমাদের এই জীবনে নানা আশা আকাঙ্ক্ষা, নানা ইচ্ছা, নানা কাজের অভিজ্ঞতা, সবকিছুর মধ্যেই আমাদের দুঃখ লুকিয়ে আছে। আমরা বেশিরভাগ সময় দুঃখটা ভোগ করে থাকি, সুখ খুব কম সময়ে পেয়ে থাকি। এই দুঃখ সুখের খেলার মধ্য দিয়েই আমাদের জীবনটা চলে। তবে এই দুঃখ ভোগ করার অন্যতম কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা, জ্ঞানের অভাব। এই যেমন ধরো, খুব সাধারণ অর্থে, এটা তেমন একটা মানে বিশেষ কারণ নয়, তারপর তোমাদেরকে দিয়ে একটা উদাহরণ দিই। এই যে যেমন তোমরা যখন ভালো রেজাল্ট করো বৎসরের শেষে পরীক্ষা দিয়ে, তখন তোমাদের কি আনন্দ হয়! আনন্দটা খুব বেশি দিন থাকে না, সাধারণত ডিসেম্বরের ওই মাঝামাঝিতে তোমাদের পরীক্ষার রেজাল্ট হয় না? রেজাল্টটা যখন হয় তখন খুব আনন্দ, পাশ করেছি, খুব ভালো রেজাল্ট করেছি। তারপরে কয়েকদিন যেতে না যেতেই আবার তোমাদের পড়াশোনার দিকে মনোযোগ দিতে হয়। এই পড়াশোনা করতে কিন্তু তোমাদের বেশিরভাগ জনের এই বেশি একটা খুব ভালো লাগে না। এটা এইটাও একটা তোমাদের জন্য, তোমাদের শিশুদের জন্য, কিশোরদের জন্য, যারা শিক্ষার্থী তাদের জন্য এটাও একটা পরিশ্রম। এই পরিশ্রম কিন্তু কষ্ট, যে কোনো পরিশ্রমের মধ্যে কিন্তু একটু কষ্ট লুকিয়ে আছে। আমরা কিন্তু কষ্ট করতে চাই না, যেটা আমরা চাই না সেটা যখন আমাদের করতে হয় তখনই সেটা আমাদের কষ্টের কারণ এবং কষ্ট। এই যে সারা বছর যে অনেক লেখাপড়া করতে হয়, কি কষ্ট না! অনেকটা সময় ধরে তোমাদের পরিশ্রম করতে হচ্ছে, কষ্ট ভোগ করতে হচ্ছে, সুখটা কিন্তু খুব অল্প, মানে ওই যে রেজাল্টটা যেদিন বের হলো তারপরে কয়েকটা দিন। মানুষের জীবনটাও তাই, সুখটা খুব অল্প সময়ের জন্য। এটা অনেকটা ওই যে পরশ পাথরের সাথে, আমাদের এই পাঠ্য বইতে পরশ পাথরের সাথে তুলনা করা হয়েছে। সেই পরশ পাথর, এটা স্বর্গের এমন একটা পাথর যেটা যে কোনো কিছুতে ছুঁয়ে দিলে স্বর্ণ হয়ে যায়। সে পরশ পাথরের ছোঁয়া তো আমরা পাই না, বা পরশ পাথরটা আমরা হাতে পাই না, সুখটা হচ্ছে সে পরশ পাথরের মতো, বড় দুর্লভ। তবে আমরা যদি বুঝতে পারি যে এই লেখাপড়া, এই জ্ঞান চর্চায়, এই পরিশ্রমটা আমাদের জীবনটাকে উন্নত করবে, আমরা একটা শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হব, আমাদের চিন্তা চেতনা এগুলিকে শুদ্ধ করবে, তখন কিন্তু এই কষ্টটাকে তেমন ভাবে কষ্ট মনে হবে না। আমরা যখন মনে করি যে, যখন আমরা এই জ্ঞানটা থাকে না, মনে করি যে কেন এত কষ্ট করব, কিন্তু কষ্টের ফলটা সম্পর্কে আমাদের যখন জ্ঞান থাকে না, তখন কিন্তু এই কষ্টটা সত্যি অনেক কষ্টের হয়, সেটা আমাদেরকে একদম কুরে কুরে খায়। তাহলে এখানে বুদ্ধ কি বলেছেন, যে অজ্ঞানতা, যে জ্ঞান আমাদের নেই, সেই জ্ঞানের অভাবে আমরা নানা রকম দুঃখ ভোগ করি। এই সকল দুঃখকে বুদ্ধ আট ভাগে ভাগ করেছেন। কি কি বলেছেন? বলেছেন এক, জন্ম দুঃখ। আমরা যে জন্মেছি, ওই যে উনি যখন নগর ভ্রমণে বেরিয়েছিলেন, উনি দেখেছিলেন মানুষের জন্ম যেমন হয়, জন্মের কারণে অনেকগুলো দুঃখ ভোগ করে একসময় মৃত্যুর দিকে ধাবিত হতে হয়। সেজন্য উনি প্রথম বলেছেন, সেজন্য জন্মটাই আমাদের দুঃখ, এটা সত্য কথা। তারপর হচ্ছে জরা দুঃখ, মানে আমরা যে বৃদ্ধ হই, দুঃখ। ব্যাধি দুঃখ, আমাদের যে অসুস্থতা, আমরা রোগ ভোগে ভুগি, সেটা দুঃখ। মৃত্যু দুঃখ, আমরা যে মৃত্যুবরণ করি সেটাও আমাদের দুঃখের একটা কারণ। আমাদের সকল আত্মীয় পরিজন সবাই খুব দুঃখ পান। এই যে এখন করোনা মহামারীতে আমরা ঘরে বন্দি হয়ে আছি, আমরা অনেক কষ্ট পাচ্ছি এর কারণে, এবং অনেকে মারা যাচ্ছে, সে আত্মীয় অনাত্মীয় পরিচিত যেই হোক না কেন, আমরা অনেক কষ্ট পাচ্ছি। তারপরে বলেছে অপ্রিয় সংযোগ দুঃখ, মানে যা আমরা চাই না, যেটা আমার প্রিয় না। যেমন যেই মানুষটাকে আমি অপছন্দ করি, সে যদি আমার বাসায় আসে, আমার সাথে কথা বলতে চায়, আমরা অনেক সময় এতে অসন্তুষ্ট হই, কষ্ট পাই। বা যেই জিনিসটা আমরা চাই না, যেমন ধরো প্রতিদিন মনে হয় মজার মজার খাবার খাই, কিন্তু প্রতিদিন তো মজার মজার খাবার হয় না, এই অপ্রিয় খাবার, অনেক তেতো খাবার হয়, টক খাবার হয়, যেটা তোমরা পছন্দ করো না, মা দেয় না অনেক সময়, সেটা পেলে কিরকম হয়, কষ্ট লাগে না? এই যে এই যে কোনো অপ্রিয় জিনিস পেলে সেটা যদি আমরা পাই, তখনও আমাদের দুঃখ হয়। প্রিয় বিচ্ছেদ দুঃখ, খুব কাছের মানুষ, যাদেরকে আমি খুব ভালোবাসি, সে যদি আমাকে ছেড়ে চলে যায়,
তখন আমরা দুঃখ পাই, যে আমাদের কাছের মানুষ যখন মারা যায় তখন আমরা দুঃখ পাই, আমার খুব পছন্দের জিনিস যখন নষ্ট হয়ে যায় তখন আমরা দুঃখ পাই। তাই কি বলছে, যে প্রিয় বিচ্ছেদ, যে কোনো প্রিয় জিনিস, প্রিয় বিষয়, প্রিয় ব্যক্তি, হ্যাঁ, যদি দূরে সরে যায়, হ্যাঁ, না পাই, তখনও সেটা আমাদের জন্য দুঃখ। এরপরে বলেছে যে ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি। ঈপ্সিত বস্তু মানে কি? ঈপ্সা মানে ইচ্ছা, হ্যাঁ, কোনো কিছু যেটা আমার পাওয়ার ইচ্ছা, যেটা প্রতি আমার লোভ আছে, হ্যাঁ, সেটা সেটা যদি না পাই, অপ্রাপ্তি মানে সেটা যদি আমি না পাই, সেটা যদি আমি প্রাপ্ত না হই, তখনও আমাদের দুঃখ হয়। তারপরে বলেছে শেষ 8 নম্বর বলেছে যে পঞ্চ স্কন্ধময় এ দেহ ও মন দুঃখময়। আমাদের এই দেহটা 5টি ইন্দ্রিয়, 5টি স্কন্ধের মাধ্যমেই তৈরি। আমাদের এই পৃথিবী রূপ, রস, স্বাদ, গন্ধ, স্পর্শ, এগুলি দিয়ে কিন্তু আবৃত এই পৃথিবীর সকল বস্তুই। এই 5টি বিষয় আমাদের দেহকে ঘিরে আছে, আমাদের মনকে ঘিরে আছে, এই সবকিছুই আমাদেরকে আমাদের মধ্যে দুঃখ উৎপন্ন করছে। এই যে 8টি বিষয়, 8টি দুঃখ সম্পর্কে আমরা জানলাম, এটা যদি আমরা খুব ভালোভাবে উপলব্ধি করি, হ্যাঁ, আমরা বুঝতে পারি যে এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে দুঃখ দেয়। যদি এই 8টি বিষয় সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান থাকে, এগুলো যদি আমরা ঠিকভাবে উপলব্ধি করতে পারি, হ্যাঁ, আমাদের চিন্তা চেতনার মধ্যে এই জ্ঞানটা যদি থাকে, তাহলে আমরা কি করতে পারবো, এই দুঃখটাকে আমরা রোধ করতে পারবো। একেবারে সম্পূর্ণভাবে রোধ করতে না পারলেও আমরা সাধারণ মানুষরা অন্তত চেষ্টা করতে পারবো নিজেকে সংযত রেখে কিভাবে এই দুঃখ থেকে মুক্ত হওয়া যায়। তাহলে এতক্ষণ আমরা প্রথম আর্য সত্য, দুঃখ আর্য সত্য সম্পর্কে জানলাম, এখন আমরা 2 নম্বর দুঃখের কারণ আর্য সত্য। দুঃখ যেমন আছে, দুঃখের কারণও আছে। অবশ্যই কোনো কারণ ছাড়া কোনো কাজই হয় না, প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। তাহলে আমরা দুঃখ আর্য সত্যতে কি জেনেছি, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যত ধরনের কাজ করি, আমাদের এই জীবনের চলার পথে আমরা বেঁচে থাকার জন্য যত কাজ করি, সবকিছুর মধ্যেই কিন্তু কষ্ট লুকিয়ে আছে। আমরা আবার যারা বৌদ্ধরা, আমরা বিশ্বাস করি যে আমাদের নতুন করে মৃত্যুর পরে আবার জন্ম হয়। আমরা আমাদের ধর্মগ্রন্থে, ত্রিপিটক গ্রন্থে আমরা পাই যে তৃষ্ণার কারণে আমাদের বারবার জন্মগ্রহণ করতে হয়। এই তৃষ্ণা কি? লোভ। আমাদের যে লোভ, মনের মধ্যে লোভ লুকিয়ে আছে, সেই লোভের কারণেই আমরা বারবার জন্মগ্রহণ করি, সেই লোভের কারণেই আমরা বারবার দুঃখে পতিত হই, বারবার দুঃখকে বরণ করি। এই তৃষ্ণা, এই লোভটাকে আমরা বলি তৃষ্ণা, যে তৃষ্ণার নিবারণ হলে নির্বাণ লাভ করা যায়। নির্বাণ মানে কি? একেবারে মুক্ত, সে আর কখনোই জন্মগ্রহণ করবে না। কিন্তু যতদিন পর্যন্ত আমার মনের মধ্যে তৃষ্ণা থাকবে, যতদিন পর্যন্ত আমার মনের মধ্যে লোভ থাকবে, ততদিন পর্যন্ত আমি বারবার জন্মগ্রহণ করব। তাহলে আমরা কি জানলাম, যে তৃষ্ণার কারণেই আমাদের বারবার জন্ম হচ্ছে, আর এই তৃষ্ণার কারণটা কি? অজ্ঞানতা। এই অজ্ঞানতার কারণেই, জ্ঞানের অভাব আছে বলে আমরা সত্যকে অসত্য বলে জানি, অসত্যকে সত্য বলে জানি, আমরা ভুল কাজ করি, ভুল চিন্তা করি, হ্যাঁ, ভুল মানুষের সাথে সম্পর্ক তৈরি করি, সবকিছুতে আমাদের ভুল হয়ে যায় এই জ্ঞানের অভাবে। তাই আমাদেরকে সঠিকভাবে জানতে হবে যে কোথায় কি করলে আমাদের দুঃখ হবে, সেই বিষয়গুলি থেকে আমাদের মনকে, বিষয়গুলো থেকে আমাদের মনকে দূরে রাখতে হবে এবং আমাদেরকে সংযত থাকতে হবে। লোভের কারণে, যেমন ধরো ওই যে ছোট ছোট পোকা, এখানে তোমাদের পাঠ্য বইয়ে এক জায়গায় আছে যে পতঙ্গের কথা বলেছে, দেখো যে পতঙ্গ আগুনেতে ঝাঁপ দেয়, এরকম একটা বাক্য আছে, তুমি দেখো পাঠ্য বইয়ে, এই দুঃখের কারণ আর্য সত্যের মধ্যেই লেখা আছে। সেখানে কি বলে, পতঙ্গ মানে কি? পোকা। ওরা দেখবে যেখানে বাতি থাকে, লাইটের আলোতে বা ধরো আগুনের শিখা যেখানে থাকে, ওরা ওইখানে বারবার দৌড়ায়, ঘুরে ঘুরে ওই জায়গায় যায়। কি করে? ওরা ওই উজ্জ্বলতা দেখে ওখানে বারবার ঘুরে, কিন্তু পরে ওই আগুনের তাপে তারা পুড়ে মরে। তার কারণটা কি? সে তো বুঝতে পারছে না যে আগুনের তাপে সে মরে যেতে পারে, এই জ্ঞানটা তার নেই। তাহলে কি হলো, সে মরছে কেন? সে আগুনের কাছে যাচ্ছে কেন পোকাটা? তার জ্ঞান নেই বলে, সে বুঝতে পারে না বলে। তাই আমাদেরকে জ্ঞান চর্চা করতে হবে।
সেই জ্ঞানই আমাদেরকে সকল লোভ লালসা থেকে আমাদেরকে দূরে রাখবে। এই যে পঞ্চ ইন্দ্রিয়, চোখ কান নাক জিহ্বা ত্বক, মানে ত্বকের মাধ্যমে আমরা স্পর্শের মাধ্যমেও তো অনেক কিছু অনুভূত হয়, ঘ্রাণের মাধ্যমে জিহ্বায় স্বাদ হয়, চোখ দিয়ে অনেক মানে অনেক কিছু দেখে, অনেক চাকচিক্য দেখে, কান দিয়ে অনেক অনেক কথা শুনি, খারাপ কথা শুনি, ভালো কথা শুনি, হ্যাঁ অনেক কিছুতে আকৃষ্ট হই। এই পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ স্কন্ধ, পঞ্চ স্কন্ধ রূপ রস স্বাদ গন্ধ, হ্যাঁ এই যে তৃষ্ণা, এগুলো এগুলির কারণে, এগুলি সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আমরা বারবার লোভে পড়ি, আর এই লোভের কারণেই আমরা দুঃখ পাই। তাহলে দ্বিতীয় আর্য সত্য, দুঃখের কারণ আর্য সত্যে আমরা জানতে পারলাম যে তৃষ্ণাই হচ্ছে দুঃখের কারণ। এবার তৃতীয় আর্য সত্য, মানে তৃতীয় শ্রেষ্ঠ সত্য হচ্ছে দুঃখ নিরোধ আর্য সত্য। মানে দুঃখ যেমন আছে, দুঃখ নিরোধও করা যায়। সেই নিরোধটা কিভাবে করতে হবে? তৃষ্ণার কারণেই তো দুঃখের উৎপন্ন হয়, তাহলে আমাকে তৃষ্ণাটাকে নিবারণ করতে হবে, তৃষ্ণাটাকে দূর করতে হবে, এটাকে রোধ করতে হবে। তৃষ্ণার কারণেই আমাদের বারবার জন্ম হচ্ছে, বারবার আমরা দুঃখ পাচ্ছি, বারবার ভুল করছি। লোভের কারণে, তৃষ্ণাটাই হচ্ছে আমাদের লোভ, আকাঙ্ক্ষা, অতিরিক্ত আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা ভালো, কিন্তু যেই আকাঙ্ক্ষা আমাদেরকে লোভের দিকে নিয়ে যায়, সেই আকাঙ্ক্ষা ভালো নয়, সেই ইচ্ছা ভালো নয়। তৃষ্ণার অর্থই হচ্ছে লোভ। এই লোভটাকে যদি আমরা সংযত করতে পারি, এই লোভটাকে যদি সংযত রাখতে পারি, তাহলে আমাদের দুঃখ নিরোধ হবে। তাহলে চতুর্থ আর্য সত্য হচ্ছে দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। তো উপায় মানে পথ। এই যে দুঃখ আছে আমরা জেনেছি, দুঃখ নিরোধ আছে আমরা জেনেছি, যে আটটি দুঃখ আছে, সেই দুঃখকে আবার কিভাবে নিরোধ করা যায়, তৃষ্ণাকে তৃষ্ণা নিবারণ হলে, তৃষ্ণা দূর হলেই দুঃখ নিরোধ হবে, সেটা জেনেছি, তো ওটা জেনেছি। কিন্তু এই তৃষ্ণাকে আমরা নিবারণ কিভাবে করব, দূর কিভাবে করব, সেটাই আছে দুঃখ নিরোধের উপায়ে, সেই আটটি পথের কথা এখানে আছে। রোগ হলে যেমন আমরা ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই, তেমনি আমাদের যদি দুঃখ হয়, এই চতুরার্য সত্যের চতুর্থ সত্য দুঃখ নিরোধের উপায়, দুঃখ নিরোধের যে পথ আছে সেটাই হচ্ছে আমাদের জন্য ডাক্তার, সেটাই হচ্ছে আমাদের জন্য ঔষধ, সেটাই আমাদের জন্য পথ্য। সেই উপায়গুলোকে বুদ্ধ আটটি ভাগে ভাগ করেছেন, যাকে আমরা বৌদ্ধ পরিভাষায়, মানে বৌদ্ধ ধর্মীয় ভাষায় আর্য অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। আর্য মানে শ্রেষ্ঠ, অষ্টাঙ্গিক আটটি অঙ্গ বা আটটি মার্গ মানে পথ, আটটি পথ। সেই আটটি পথের মাধ্যমেই আমরা এই তৃষ্ণাকে নিবারণ করতে পারি। তথাগত বুদ্ধ গৃহত্যাগের পরে 6 বৎসর কঠোর সাধনা করে তিনি এই আর্য অষ্টাঙ্গিক মার্গ আবিষ্কার করেছেন। তাহলে শিক্ষার্থীরা দেখি আটটি মার্গ কি। 1 নম্বর মার্গ হচ্ছে সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি মানে সম্যক মানে সম্পূর্ণ বা সৎ, মানে সম্পূর্ণ রূপে আমাকে জানতে হবে, সম্যক দৃষ্টি মানে জ্ঞান লাভ করতে হবে। 2, সম্যক সংকল্প, আমি ভালো কাজ করব, ভালো চিন্তা করব, তৃষ্ণা নিবারণ করব, সেরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে। সম্যক বাক্য, 3, আমি সব সময়, মানে সম্যক মানে সম্পূর্ণ বলেছে, তো সম্পূর্ণ বাক্য বলবো তা নয়, মানে সবসময় সৎ বাক্য বলবো, সৎ চিন্তা করব, সবাইকে সৎ উপদেশ দেব, মানে আমার যে চিন্তার মধ্যে যা কিছু থাকবে সব সৎ থাকবে, আমি যে সংকল্প করব, যা করব চিন্তা করব সেটাও সৎ হবে, যা বলবো তাও সৎ হবে। তারপর হচ্ছে সম্যক কর্ম, সম্যক বাক্যের পরে সম্যক কর্ম, কর্ম মানে সবকিছু সৎ কর্ম করব, কোনো খারাপ কোনো কিছু করব না। তারপর আছে সম্যক জীবিকা, আমি যা করে আমার জীবন নির্বাহ করব, আমি বেঁচে থাকার জন্য যেই পেশাটাকে নির্বাচন করব, যেই পেশার মাধ্যমে আমার আয় হবে, রোজগার হবে, সেই জীবিকা, সেটাকেই বলছে জীবিকা, সেটাকে সৎ হতে হবে। তারপরে বলছে সম্যক ব্যায়াম, বা সম্যক ব্যায়াম মানে হচ্ছে সম্যক প্রচেষ্টাও বলা হয়, মানে চেষ্টা, অনুশীলন, আমি ভালো হওয়ার যে চেষ্টা করব, ভালো থাকার জন্য যে চেষ্টা করব, সেটা সৎ হতে হবে, সেখানে অসৎ কিছু
চিন্তা করা যাবে না, অসৎ কাজ করা যাবে না, অসৎ কোনো কিছুর মাধ্যমে কোনো অনুশীলন করা যাবে না, সেটা কর্ম হোক আর চিন্তাই হোক। তারপর আছে সম্যক স্মৃতি। সম্যক স্মৃতি হচ্ছে যে আমি এতক্ষণ পর্যন্ত এই যে সাতটি যে কাজ করেছি, হ্যাঁ, যেই সাতটি বিষয় নিয়ে বললাম, সেই সাতটি বিষয়টাকে আমার মধ্যে আমি সঠিকভাবে ধারণ করব, আমি সেটাকে সঠিকভাবে মনে রাখবো এবং সেইভাবে কাজ করে চলবো। তারপর আছে সম্যক সমাধি, মানে সঠিক সমাধি, মানে সাধনা, সঠিক সাধনা এবং অনুশীলনের মাধ্যমে আমি এই সব কিছুই অর্জন করব। এই আটটি পথ একদিনে করাও সম্ভব নয়, এক বসাতেও সম্ভব নয়, সেটাকে প্রতিদিন আমাদের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা চিন্তায়, প্রত্যেকটা কাজে সচেতন থেকে একটু একটু করে আমাদের মধ্যে এটা রপ্ত করতে হবে। তারপরে এগিয়ে যেতে হবে আমাদেরকে সে নির্বাণের দিকে, দুঃখ থেকে মুক্তির দিকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই পাঠ দুই থেকে জানলাম যে চতুরার্য সত্য কি কি, চারটি আর্য সত্য কি কি, এবং এই চারটি আর্য সত্যের মধ্যে দুঃখ, দুঃখকে আট ভাগে ভাগ করা হয়েছে, আটটি দুঃখ সম্পর্কে জানলাম এবং এই আটটি দুঃখকে কিভাবে নিবারণ করা যায়, দুঃখ থেকে মুক্তির উপায় কি সে আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে জানতে পারলাম। এবার যাই দেখি পাঠ তিনে কি আছে। পাঠ তিনে আছে চতুরার্য সত্যের ধর্মীয় গুরুত্ব। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হচ্ছে চতুরার্য সত্য। বুদ্ধের ধর্মকে যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে এই চতুরার্য সত্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আর নিজেকে দুঃখ থেকে মুক্ত করতে গেলে এই চতুরার্য সত্য সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। বারবার বলেছে, অন্যান্য পাঠে আমরা দেখেছি, ওই পাঠ একে এবং পাঠ দুইতে আমরা জেনেছি যে অজ্ঞানতাই আমাদের দুঃখের কারণ, আর এই চতুরার্য সত্য সম্পর্কে সম্যক জ্ঞান, মানে সম্পূর্ণরূপে জ্ঞান থাকলে আমাদের এই অজ্ঞানতা দূর হবে, এই অজ্ঞানতাই আমাদেরকে দুঃখের দিকে নিয়ে যায়। তাই দুঃখ থেকে যদি মুক্ত হতে চাই তাহলে দুঃখ নিরোধের উপায়গুলো সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে, আর আমাদের এই তৃষ্ণাকে দূর করতে হবে। এই লোভ দ্বেষ মোহ, এই নানা রকমের অকুশল, মানে যা ভালো নয় সে সমস্ত কাজে আমাদের দুঃখের দিকে নিয়ে যায়। তাহলে আমরা কি জানতে পারলাম, আমরা যারা বৌদ্ধ আছি আমাদের বৌদ্ধদের কাছে চতুরার্য সত্যের গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অধ্যায়ে চতুরার্য সত্য সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো। তারপরেও আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা বাসায় এটি ভালো করে নিজে থেকে বারবার করে পড়বে, যতবার পড়বে তাহলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা শব্দের মধ্যেই, হ্যাঁ, আমাদের দুঃখমুক্তির উপায় লুকিয়ে আছে। আর প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এখানেই শেষ করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সরকারি বিধি মেনে ঘরে অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আর যদি এই ক্লাসটি পুনরায় তোমরা দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে চোখ রেখো। ধন্যবাদ।